2018 সালে সেনাবাহিনীর পরোক্ষ সহযোগিতায় পাকিস্তানের মসনদে বসেন ইমরান খান। চার বছর ক্ষমতায় থাকাকালীন দ্বন্দ্বে জড়ান সেনাবাহিনী ও অন্যতম বৈদেশিক মিত্র আমেরিকার সঙ্গে, যার জেরে 2022 সালে ক্ষমতা ছাড়তে বাধ্য হন ক্যাপ্টেন খান। সবশেষ সদ্য সমাপ্ত নির্বাচনে প্রবল বাধা সত্ত্বেও চমক দেখায় ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ তথা পিটিআই। এরপরই ইমরান ও অন্যান্য নেতাকর্মীদের মুক্তির জন্য সেনাবাহিনীর সঙ্গে ন-দরবার করছে পিটিআই, এমন গুঞ্জন শোনা যায়। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, পিটিআই এর শীর্ষ নেতা ব্যারিস্টার গওহর খান দলের প্রতিষ্ঠাতা ও কারাগারে আটক অন্যান্য নেতাকর্মীর মুক্তির আহ্বান জানিয়েছেন। সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের এক বক্তব্যের পরই এমন আহ্বান জানান পিটিআই এর বর্তমান দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান। রোববার এক ভাষণে জেনারেল আসিম মুনির নির্বাচনে অংশ নেয়ার জন্য পাকিস্তানের নাগরিকদের ধন্যবাদ জানান। বলেন, নৈরাজ্য ও মেরুকরণের রাজনীতি থেকে দেশকে এগিয়ে নিতে জাতির জন্য একটি স্থিতিশীল হাত ও নিরাময় স্পর্শ প্রয়োজন। পাকিস্তান সামরিক বাহিনীর মিডিয়া উইংয়ের বরাতে জানা যায়, জেনারেল আসিম মুনির বলেন, নির্বাচন জয় পরাজয়ের কোনো শূন্য সমষ্টি নয়, বরং এটি জনগণের ম্যান্ডেট পূরণের একটি মহড়া। সেনাপ্রধানের এমন বক্তব্যের পরই পিটিআই নেতা গওহর খান এক বিবৃতিতে জানান, রাজনৈতিক নিরাময়ের অর্থ হল দেশে কোনো রাজনৈতিক বন্দী না থাকা। পিটিআই এর বর্তমান চেয়ারম্যান বলেন, পিটিআই এর ম্যান্ডেটকে অবশ্যই সম্মান করতে হবে, এর ব্যত্যয় ঘটলে দেশের কোনো রাজনৈতিক নিরাময় হবে না। সেনাপ্রধানের বক্তব্যে উল্লেখিত সমন্বিত সরকার ব্যবস্থার প্রতি ইঙ্গিত করে গওহর খান বলেন, এর মানে জোট সরকার নয়, সমন্বিত সরকার বলতে প্রতিটি দলকে একটি বিষয়ে একমত হতে হবে যে তারা জনগণের ম্যান্ডেটকে সবার আগে সম্মান করতে জানে। জাতীয় পরিষদের 10 নম্বর আসন থেকে জয়ী এই নেতা জানান, নির্বাচনে 102টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয় অর্জন করেছেন, তার মধ্যে 95টি আসনেই জয়ী হয়েছেন পিটিআই এর সমর্থিত প্রার্থীরা। এ সময় অন্তত 50টি আসনে পিটিআই সমর্থিত প্রার্থীদের জোরপূর্বক হারিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন গওহর। এদিকে নির্বাচনে কোনো দলই সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় অনিশ্চয়তার মুখে পড়েছে সরকার গঠন প্রক্রিয়া। এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো জোট গঠন করতে না পারলে পাকিস্তানের ক্ষমতায় আবারও সেনাবাহিনীর প্রত্যাবর্তন ঘটতে পারে বলে আশঙ্কা করছেন কিছু রাজনৈতিক বিশ্লেষক। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।